হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি ইলেকট্রোম্যাগনেটিজম বা তড়িৎচুম্বকত্ব চ্যাপ্টারে বাকি অংশটুকু পড়াবো। গত ভিডিওতে আমি তোমাদের পড়াইছিলাম অ্যাম্পিয়ার সার্কিট আনলো এবং তার উপর বেশ করে কিছু অ্যাপ্লিকেশন, যেখানে আমরা শিখেছিলাম সলিনয়েড, টরয়েড আর লং স্ট্রেট কন্ডাক্টরের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড অ্যাম্পিয়ার সার্কিট অল ইউজ করে। আজকে আমার এই ভিডিওতে থাকবে পেজ নাম্বার 339, এখান থেকে আমি তোমাদের আজকে পড়াবো, যেটা হচ্ছে ছায়া বই থেকে শুরু করবো। সো পেজ নাম্বার 339 আছে চুম্বক ক্ষেত্রে গতিশীল আয়তকণার উপর ক্রিয়াশীল বল 1.6। জিনিসটা কি আছে, চুম্বক ক্ষেত্রে গতিশীল আয়তকণার উপর ক্রিয়াশীল বল, সেটা কি কিউ আধান সম্পন্ন একটা কণা ভি বেগে যদি বি চুম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করে। আরেকবার রিপিট করছি, কিউ আধান সম্পন্ন একটা আহিত কণা ভি বেগে যদি বি চুম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করে, সেই আহিত কণাটি এক ধরনের বল অনুভব করবে। এই ধরনের বলকে বলা হয় চুম্বক বল বা ম্যাগনেটিক ফোর্স, চুম্বক বল বা ম্যাগনেটিক ফোর্স, যেটা কি যার ভেক্টর রূপটি হল এ ভেক্টর ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি। আরেকবার বলছি, কিউ আধান সম্পন্ন একটা আহিত কণা ভি বেগে বি চুম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করলে সেটি একটি চুম্বক বল এক্সপিরিয়েন্স করবে, সেই চুম্বক বল হল এফ ভেক্টর ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি, যেখানে দেখা যায় কণার গতিবেগ এবং চুম্বক ক্ষেত্র নির্দিষ্ট একটা কোণে থাকবে। এই যে ভি ক্রস বি আছে, এটা কেমন হবে দেখা যাক। সাপোজ ধরলাম এটা হচ্ছে কি ভি ভেক্টর অভিমুখ, এদিকে আহিত কণাটি এদিকে যাচ্ছে, চুম্বক ক্ষেত্রের ডাইরেকশন হলো এদিকে, তাহলে ভি এবং বি নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল আছে, সেটা কি থিটা। এখানে কি আছে ফর্মুলার মধ্যে, ভি ক্রস বি মানে ভি থেকে বি এর দিকে, তাহলে ভি থেকে বি এর দিকে যাব, তাহলে ডাইরেকশনটা কি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোন বস্তুকে যদি আমরা ঘোরাই তাহলে সেটা কি উপরের দিকে উঠবে, তাহলে ভি ক্রস বি করে যেটা আমরা পাবো তার ডাইরেকশন কি উপরের দিকে হচ্ছে। আর এখানে দেখা যাচ্ছে চুম্বক বল এফ ভেক্টর প্রপোর্শনাল টু ভি ক্রস বি, তাহলে ভি ক্রস বি করে কি পাচ্ছি আমরা উপরের দিকে, সেটাই হবে চুম্বক বলের অভিমুখ বা ডাইরেকশন। হলো এটা হলো কি চুম্বক বলের অভিমুখ, ক্লিয়ার? আচ্ছা, এই যে এফ ভেক্টর ইকুয়াল টু কিউ ইনটু ভি ক্রস বি, এটাকে আমরা এভাবেও লিখতে পারি, এ ক্রস বি মানে আমরা কি জানি এ বি সাইন থিটা, তাহলে ভি ক্রস বি মানে আমরা কি বলতে পারি ভি বি সাইন থিটা, একটা ডাইরেকশন, সেটা হলো কি এন ক্যাপ, কারণ আমরা জানি যে কোনো ভেক্টর মানে কি তার একটা ম্যাগনিটিউড থাকবে সার্টেন, আর একটা কি থাকবে ডাইরেকশন থাকবে, এটা হলো কি ম্যাগনেটিক ফোর্স বা চুম্বক বলের মান, আর এটা তার কি অভিমুখ, অভিমুখটা কি এখানে উপরের দিকে। আচ্ছা, মান অনুযায়ী যদি আমি লিখি তাহলে সেটা কি লিখবো, কিউ ভি বি সাইন থিটা, এটা হলো চুম্বক বলের মানের ফর্মুলা। হলো আরেকবার বলছি কি, এফ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা, যেখানে থিটা কার মধ্যবর্তী অ্যাঙ্গেল, কণার বেগ এবং চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী অ্যাঙ্গেল, তাহলে এটা হলো। এখান থেকে বিশেষ কতগুলা ক্ষেত্র বা স্পেশাল কেসে আমরা যাব, সেটা কি বিশেষ ক্ষেত্র, স্পেশাল কেস নাম্বার ওয়ান, স্পেশাল কেস, কেস নাম্বার ওয়ান, কেস নাম্বার ওয়ান হচ্ছে কি ধরলাম কণাটি যেদিকে যাচ্ছে সেদিকেই হলো কি চুম্বক ক্ষেত্রের অভিমুখ, মানে ভি এবং বি পরস্পর কি সমান্তরাল আছে। সাপোজ এটা হলো কণার গতিবেগের অভিমুখ, সেই দিকেই আবার কি চুম্বক ক্ষেত্রের অভিমুখ আছে, তাহলে ভি এবং বি পরস্পর এখানে কি সমান্তরাল, এদের মধ্যবর্তী কোন অ্যাঙ্গেল সাবট্রাক্ট করছে, করেনি, তাহলে এক্ষেত্রে থিটা ইকুয়াল টু কি, এক্ষেত্রে থিটা ইকুয়াল টু 0°, যেহেতু ভি প্যারালাল টু বি, প্যারালাল সেই বলল এরকম ইকুয়াল সমান্তরাল, অতএব চুম্বক বলে সেই রাশিমালা যদি বসাই এফ ইকুয়াল টু কি জানি আমরা কিউ ভি বি সাইন থিটা, থিটা এখানে কি 0°, সাইন 0 মানে আমরা প্রত্যেকেই জানি কি 0, 0 সঙ্গে কিউ ভি বি যদি মাল্টিপ্লাই করি তাহলে কি দাঁড়াচ্ছে 0, তাহলে দেখা যাচ্ছে একটি আয়তকণা
চুম্বক ক্ষেত্রের অভিমুখ বরাবর যদি গতিশীল থাকে তাহলে সে কোন রকমের চুম্বক বল এক্সপিরিয়েন্স করবে না। হলো, এবার যেটা আমরা করব কেস নাম্বার টু, যদি থিটা ইকুয়াল টু 180 হয় মানে সাপোজ বি এর ডাইরেকশন এদিকে আর ভি এর ডাইরেকশন তার অপোজিট দিকে, তার অবশ্যই সমান্তরাল বাট কি অপোজিট, তাহলে অ্যাঙ্গেল কত? এখানে অ্যাঙ্গেল হলো 180। অতএব ফর্মুলা যদি বসাই কিউ ভি বি সাইন 180, সাইন 180 মানে আমরা কি জানি জিরো, তাহলে চুম্বক বলের মান কি দাঁড়াচ্ছে জিরো। তাহলে দেখা যাচ্ছে যে একটি আয়তকণা চুম্বক ক্ষেত্রের সঙ্গে যদি অ্যান্টি প্যারালাল থাকে সমান্তরাল কিন্তু অভিমুখটা আলাদা, এটা যদি এদিকে হয় এটা কি এদিকে বিপরীতমুখী হয়, তাহলে সে কোন রকমের চুম্বক বল এক্সপিরিয়েন্স করবে না, মানে তার উপর কোন রকমের বল ক্রিয়াশীল থাকবে না। এটা হলো একটা কেস টু। এবার কেস থ্রি কি করব, যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, থিটা ইকুয়াল টু 90 মানে ভি এবং বি পরস্পর লম্ব আছে, ভি ইজ পারপেন্ডিকুলার টু বি, এই উল্টাটি দিয়ে আর এটা হলো পারপেন্ডিকুলার এর সিম্বল, ভি এবং বি যদি উল্লম্ব ভাবে থাকে লম্ব ভাবে থাকে তাহলে চুম্বক বলের মান কত হচ্ছে, আমরা কি জানি কিউ ভি বি সাইন থিটা, এর থিটা ইজ 90 ডিগ্রি দেন সাইন 90 মানে কি জানি আমরা 1 1 ইনটু কিউ ভি মানে কি কিউ ভি বি, তাহলে চুম্বক বলের মান আমরা কি পাচ্ছি কিউ ভি বি। এই যে চুম্বক বলের মান দাঁড়ালো এটাই হচ্ছে চুম্বক বলের ম্যাক্সিমাম মান বা সর্বোচ্চ মান, যার ভ্যালু কি কিউ ইনটু ভি ইনটু বি, এর জন্য এখানে এফ এর জায়গায় এফ সাফিক্সে ম্যাক্স লিখলাম, এম মানে এখানে কি ম্যাক্স বা ম্যাক্সিমাম। হলো, এটা হলো চুম্বক বলের ম্যাক্সিমাম মান, কখন পাবো যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, মানে আয়তকণা আর বেধ এবং চুম্বক ক্ষেত্র পরস্পর যখন লম্ব হবে, তাহলে ছবিটা কি হবে, সাপোজ এটা ধরলাম আমরা বি এর অভিমুখ আর এটা ধরলাম আমরা ভি এর অভিমুখ লম্ব ভাবে আছে, আচ্ছা ধরলাম এটা এক্স অক্ষ বোঝানোর জন্য, এটা কি ওয়াই অক্ষ, আমরা কি জানি এফ ভেক্টর মানে কি জানি কিউ ইনটু ভি ক্রস বি, এখানে ভিটাকে কি এক্স অক্ষ বরাবর ধরলাম, এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর মানে আমরা কি জানি আই ক্যাপ, ভি এর জায়গায় আই ক্যাপ বসলাম, ক্রস প্রোডাক্ট, বিটাকে কি ধরেছি আমরা ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর কি জানি আমরা জে ক্যাপ, আই ক্রস জে মানে আমরা কি জানি অ্যাকচুয়ালি কে ক্যাপ, না এখান থেকে বলতে পারি যে এফ এর ডাইরেকশনটা কি হচ্ছে তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু কে ক্যাপ, মানে কি চুম্বক বলের অভিমুখ কি হচ্ছে জেড অক্ষ বরাবর হচ্ছে, মানে এইটা যদি এক্স এবং ওয়াই অক্ষ নিয়ে থাকে তাহলে চুম্বক বল মানে আয়তকণাটি যে বল আয়তকণার উপর যে বল ক্রিয়াশীল থাকবে তার অভিমুখ কি হবে জেড অক্ষ বরাবর হবে, মানে এটা জেড অক্ষ বরাবর হলো। হলো, এই জিনিসটাকে নিয়ে ফ্লেমিং নামে একজন সায়েন্টিস্ট একটা ল দেয় যেটাকে আমরা ফ্লেমিং লেফট হ্যান্ড রুল কিছুক্ষণ পর বলছি সেটা, আচ্ছা এখান থেকে আর একটা কেস করব কেস ফোর, সেটা কি চৌম্বক ক্ষেত্রের মধ্যে আয়ত কণাটি যদি স্থির থাকে মানে তার ভেলোসিটি বা বেগের মানটা কি জিরো, তাহলে হেয়ার ভি ইকুয়াল টু জিরো, এর মানটা এই ইকুয়েশনে যদি বসাই তাহলে এফ এর মানটা কি দাঁড়াচ্ছে জিরো, তাহলে চৌম্বক ক্ষেত্রের মধ্যে চৌম্বক ক্ষেত্র আছে, চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা আয়ত কণা যদি স্থির থাকে সেই আয়ত কণার উপর কোন রকমের বল ক্রিয়াশীল থাকবে না, এটা কিন্তু স্ট্যান্ডার্ড, এই এমসিকিউটা অনেকবার আসছে এইচএসএ। হলো, এই হলো চৌম্বক ক্ষেত্রে আয়ত একটি কণা যার উপর ক্রিয়াশীল বল এফ ইকুয়াল টু কিউ ইনটু ভি ক্রস বি, তার উপর বেস করে আমরা কয়েকটি স্পেশাল কেস পড়লাম। এবার আছে বি এর, আচ্ছা আমরা তো বি এর একক এবং মাত্রা পড়েছি, এখানে বি এর ডেফিনেশন, বি এর এসআই একক কি টেসলা অথবা ওয়েবার পার মিটার স্কয়ার, এখানে পরীক্ষা আছে 1 টেসলা বলতে কি বোঝো, 1 টেসলা অথবা 1 ওয়েবার পার মিটার স্কয়ার বলতে কি বোঝায়, একটু আগে আমরা পড়লাম এফ এম ইকুয়াল টু কিউ ভি বি যখন থিটা একটু 90 ডিগ্রি হচ্ছে, মানে ভি এবং বি যখন পরস্পর লম্ব তখন কণাটির উপর ক্রিয়াশীল বলের মান কি কিউ ভি বি, সেখান থেকে আমরা
চুম্বক ক্ষেত্রের ডেফিনেশন 1 টেসলা বলতে পারবো সেটা কেমন আচ্ছা কথা হলো এটা b এর মান 1 তখনই হবে যখন এটার মান 1 হবে এটার মান 1 হবে এটার মান হবে 1 হবে আচ্ছা 1 টেসলা টেসলা তো এসআই তাহলে এগুলাও কি আছে এগুলাও আছে এটাও আছে বসাতে হবে তাহলে এই ক্ষেত্রে ধরে দিব ডেফিনেশনটা দেওয়ার জন্য q ইকুয়াল টু আধনে এসআই কি কুলম বেগের এসআই কি মিটার পার সেকেন্ড বলের এসআই একক কি নিউটন যদি এখানে বসাই আমরা তাহলে b ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 1 নিউটন ডিভাইডেড বাই 1 কুলম ইনটু 1 মিটার পার সেকেন্ড মানে কি দাঁড়ালো 1 নিউটন ইনটু সেকেন্ড ডিভাইডেড বাই কুলম ইনটু মিটার এই পুরো জিনিসটাকে সংক্ষেপে বলা হয় টেসলা বা ওয়েবার পার মিটার স্কয়ার 1 টেসলা তাহলে 1 টেসলার ডেফিনিশন কিভাবে দিব একটি একক ধনাত্মক আধান তাই হলো বলতে পারি 1 কুলম ধনাত্মক আধান যুক্ত একটি আহিত কণা 1 মিটার পার সেকেন্ড বেগে চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি প্রবেশ করে এবং সেটি যদি 1 নিউটন মানের একটা চুম্বক বল অনুভব করে সেটাকেই বলবো আমরা 1 টেসলা আরেকবার বলছি ডেফিনিশনটা 1 কুলম ধনাত্মক আধান যুক্ত একটি আহিত কণা 1 মিটার পার সেকেন্ড বেগে চুম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করলে সেটি যদি 1 নিউটন মানের একটি চুম্বক বল বা বল অনুভব করে বা তার উপর যদি ক্রিয়া করে সেটিকেই বলা হয় 1 টেসলা বা 1 ওয়েবার পার মিটার স্কয়ার হলো এবার আমরা যাচ্ছি পেজ নাম্বার 340